রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একবার গেলাম, রাসূল আমার কানটা ধরে টান দিলেন আর একটা মুস্কি হাসি দিলেন, আমি বুঝতে পারলাম আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত উমর ইবনুল খাত্তাব ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমাকে রাসূল কান ধরে টান দিয়েছেন আর মুস্কি হাসি দিয়েছেন। আবু বকর আমারে জিজ্ঞেস করলেন, হে যায়েদ ইবনে আরকাম, রাসূল তোমার কানে কানে কি বললেন? যায়েদ ইবনে আরকাম বলেন, হে আবু বকর শুনে রাখো, কিছু নবী আমার কানে কানে কিছু বলেন নাই, তবে একটা মুস্কি হাসি দিয়েছেন, আমার কানে কান ধরে টান দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবশির, তোমার জন্য সুসংবাদ শুনে রাখো, বিশ্ব নবীর মুস্কি হাসিটাই তোমার পক্ষের প্রমাণ হইয়া দাঁড়াইল। এইবার আমরা কি রাসূলের পক্ষে থাকবো না বিপক্ষে অবস্থান গ্রহণ করব? আজও আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলতে চাই একটা কথায়, যায়েদ ইবনে আরকাম ওই সময় মুনাফিকদের বিরুদ্ধে যেভাবে হুংকার ছেড়েছিলেন, আজও যদি মুসলমানগুলি বেঈমানের বিরুদ্ধে হুংকার ছেড়ে দাঁড়িয়ে যায় আর যদি নামাজ আদায় করে আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক কায়েম করে আর দিনের বেলায় যদি রাসূলের ভালোবাসা নিয়ে যদি চলাফেরা করতে পারে, যেই সমস্ত নাস্তিক মুরতাদ, বিশেষ করে শাহরিয়ার কবির মুরগি সুরাদের মতো যেই সমস্ত নাস্তিক মুরতাদ ব্যাঙ্গের ছাতার মতো গোধায়, এদের বিরুদ্ধে যদি সুচ্চার হয়ে যায় তাহলে শাহরিয়ার কবির মুরগি সুরাদের বাংলার জমিনে তাই হওয়ার কথা নয়। وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى أتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم, من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله, أو كما قال عليه الصلاة والسلام. نهاية قابل احترام إشياء مهدش ربريهت مغرام أمار پران پريا ويت جباهي بانيا چنگر جاتر پاشا ششن بريو برو برير যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জলসার শ্রদ্ধ ভাজন সদরে জলসা জনাব মাওলানা মুফতি আইনউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম মুহতারাম দিগর হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবার বয়সী শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা নৌজওয়ান যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন প্রাণপ্রিয় মা ও বোনেরা, উপস্থিত সর্বস্তরের দিন ধরদি ইসলাম প্রিয় মুসলিম সুধী সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে একমাত্র মহান সৃষ্টিকর্তা রব্বে করিমের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার নবী, মানবতার কল্যাণকামী, মানবতার মুক্তির দূত সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ সংবিধান, মানুষের একমাত্র হেদায়েতের উৎস ও মুক্তির পথ,
মহাগ্রন্থ আল কোরআনের 63 নম্বর সূরার 8 নম্বর আয়াত তথা সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এরই পাশাপাশি মানবতার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্দার থেকে সহি বুখারী শরীফে কিতাবুল জিহাদ অধ্যায়ে বর্ণিত এক হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দিনই কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ যেন পরিপূর্ণ এখলাসের সহিত কথা বলার আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শ্রবণ করে বাস্তব জগতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমাকে যে কথাটা বলতে হয় সেটা হইল, ওয়াজ হইল যুবকদের বসা শুধু মুরুব্বীরা, যুবক কোথায়? তাইলে কি যুবকদের দায়িত্ব শেষ? ওয়াজ করাইলে কি যুবকদের দায়িত্ব শেষ না আরো কিছু আছে? যেহেতু এটা ওয়াজ তাফসীর, এই হিসাবে আপনারা আমার কথার জবাব দিতে হবে। জবাব না দিলে কিন্তু আমি কথা বলবো না। আপনারা বলেন যুবকদের কি দায়িত্ব এতটুকুই না আরো অনেক কিছু? অনেক কিছু যদি হয়ে থাকে তাহলে যে সমস্ত যুবক ভাইয়ের আয়োজন করেছেন সর্বপ্রথম এদেরকে মাহফিলে উপস্থিত হতে হবে। আপনারা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবিধান হিসাবে কি গ্রন্থ দান করলেন? আল কোরআন। আল্লাহ আমাদেরকে সংবিধান হিসাবে যে গ্রন্থ দিলেন সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। এই সংবিধান থেকে একখান আয়াত আপনাদের সামনে পাঠ করছি। এই আয়াতের একটা শানে নুজুল মুফাসসিরিনে কেরাম লিখেছেন। শানে নুজুল কি এটাও আমাদের আজকে বোঝা দরকার। সৌদি আরবের বর্তমান সময়ের বিশ্ব নাম করে একজন আলেম আল্লামা শায়খ আলী আসসাবুনি দামাত বরাকাতুহু উসুলে তাফসির সম্পর্কে একটা গ্রন্থ লিখেছেন, এটার নাম দিয়েছেন আত-তিবিয়ান ফি উলুমিল কোরআন। আত-তিবিয়ান ফি উলুমিল কোরআনের 36 এবং 42 নম্বর পৃষ্ঠায় আল্লামা শায়খ আলী আসসাবুনি দামাত বরাকাতুহুম লিখেছেন, শানে নুজুল বলা হয় যে ঘটনাকে কেন্দ্র করে যেই প্রশ্নের জবাবে যেই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল করেছেন ওই প্রেক্ষাপট ওই প্রশ্ন ওই ঘটনাটাই হল নাজিলকৃত আয়াতের শানে নুজুল। তবে পবিত্র কোরআনে আল্লাহ যদিও কোনো কারণবশত কোনো আয়াত নাজিল করেছেন তথাপি কোরআন শরীফের শব্দকে আল্লাহ তাআলা ব্যবহার করার ক্ষেত্রে আমভাবে ব্যবহার করেছেন। তাই সংখ্যাগরিষ্ঠ জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ যদিও আয়াত নাজিল করছেন বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে অথবা বিশেষ কোনো প্রশ্নের জবাবে, তথাপিও আয়াতের হুকুম হলো সারা পৃথিবীর সকল মানুষের জন্য। এই হলো শানে নুজুল। এবং নাজিল যদিও খাস হয় কিন্তু লফজটা আম হওয়ার কারণে হুকুম আম হয়ে থাকে। এইবারে আমাদের বোঝা দরকার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করলেন, কি সমস্যার সমাধানে নাজিল করলেন। এই আয়াতের আলোচ্য বিষয় হইল শানে রাসূল, পাশাপাশি বিশ্ব মুসলমানদের অন্তরে যে দুর্বলতা কাজ করে সেই দুর্বলতাকে দূর করে সবলতা আনার জন্য সেই আয়াত হলো আল্লাহর নাজিল করার উদ্দেশ্য। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই আয়াত কেন নাজিল করেছেন এর কারণ সম্পর্কে বিশ্ব বিখ্যাত তাফসীর তাফসীরে ইবনে কাসির এর 4 নম্বর খণ্ডের 628 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এমনি ভাবে মুফতি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির 9 নম্বর খণ্ডের 423 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এমন ভাবে তাফসীরে কবীরের 15 নম্বর খণ্ডের 436 নম্বর পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এমন ভাবে সফওয়াতুত তাফাসির নামক তাফসীর গ্রন্থের 3 নম্বর খণ্ডের 273 থেকে নিয়ে 276 নম্বর পৃষ্ঠায় আল্লামা আলী আসসাবুনি দামাত বারাকাতুহুম লিখেছেন। পাশাপাশি এই আয়াতকে আল্লাহ যে কারণে নাজিল করেছেন কারণটা হলো বনু মুস্তালিকের যুদ্ধ।
বনি মুস্তালিকের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে যুদ্ধের একটা ঘটনাকে কেন্দ্র করে, যুদ্ধের একটা সমস্যাকে সমাধান করতে গিয়া এই আয়াত নাজিল করা হয়েছিল। এই যুদ্ধের বিবরণ বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ সিরাত গ্রন্থ সিরাত ইবনে হিশামের 3 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এবং আর রাহিকুল মাখতুম নামক নবীজির জীবনীর উপরে একটা গ্রন্থ আরবিতে রচনা করা হয়েছে। আল্লামা মুবারক কুই রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আর রাহিকুল মাখতুমের 286 নম্বর পৃষ্ঠায়। এই পর্যন্ত আপনাদেরকে ঘটনার উদ্ধৃতি দিলাম, এইবারে আসুন ঘটনাটা কি বা কারণটা কি। কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন 6ষ্ঠ হিজরি, তবে জমহুর উলামায়ে কেরামের মতে হলো 5ম হিজরি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন বনিল মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে আবি জারার, কোন কোন ইতিহাসগণ লিখেছেন হারিস ইবনে জিরার, কোন কোন ইতিহাসবিদগণ লিখেছেন হারিস ইবনে আবি জিরার। বাবার নামে মতানক্য থাকলেও ব্যক্তির নামে কোনো মত পার্থক্য নেই। তিনি হলেন রসুলের আবার শ্বশুর হযরত জুবাইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা, তে রসুল হলেন জামাতা, আর জুবাইরিয়ার বাবা হারিস ইবনে আবি জারার বা হারিস ইবনে জারার হলো রসুলের শ্বশুর। এক পক্ষে শ্বশুর লিডার, আরেক পক্ষে জামাই লিডার, জামাতা লিডার। এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ জামাতা নাকি সাধারণ জামাতা, তার সাথে কোনো তুলনা হয়? কোনো তুলনা হয় না। একদিকে অতুলনীয় জামাতা, তার পাওয়ার হলো সারা বিশ্বব্যাপী, যার পক্ষে স্বয়ং রব্বুল আলামিন রয়েছেন। আরেক দিকে হলো শ্বশুর হারিস ইবনে জারার। এখন যে শ্বশুর এত পাওয়ারশালী জামাতার বিরুদ্ধে লড়ার জন্য, সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিল, এই শ্বশুর কি সাধারণ শ্বশুর না বড় পাটাওয়ালা শ্বশুর? রাসূল সংবাদ পাইলেন, তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য। বর্তমান সময়ে দেখবেন সকল ইহুদি খ্রিস্টান বেঈমান কুফরি শক্তি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। কি করে মুসলমানদেরকে বিশ্বের দরবার থেকে মুছে ফেলে যায়, কি করে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের ইসলামকে মুছে দেওয়া যায়, এই ধরনের ষড়যন্ত্র সারা বিশ্বময় চলছে। তখনকার সময়ে হারিস ইবনে আবি জারার বিশ্বনবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পাইলেন, সংবাদের সত্যতা যাচাই করার জন্য হযরতে বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীকে প্রেরণ করলেন যে তুমি সংবাদটা সত্য মিথ্যা যাচাই করো। তাই বর্তমান সময়ে ইসলাম ধর্মের আরেকটা বিধান আমাদের স্মরণ রাখা দরকার, যারা মুরব্বী আছেন বা যারা বিচার করেন, তারা যখন কোনো পক্ষের বিরুদ্ধে কোনো সংবাদ শুনবেন, তো ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সংবাদ শুনলেই আপনি বিচার করতে পারেন না, সংবাদের যাচাই বাছাই করা এটা হলো ইসলাম ধর্মের বিধান। এই জন্য যদি কোনো মুরব্বী শোনার পরে ওই বিচার করে, তাইলে সমাজের বিশৃঙ্খলা শেষ হয় না, বিশৃঙ্খলা আরো বাড়ে। আর সংবাদ শোনার পরে যদি যাচাই বাছাই করে বিচার করে, তাহলে সমস্যার সমাধান হয়, বিশৃঙ্খলা কমে যায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে যারা মুরব্বী আছেন, আপনাদের উল্লেখযোগ্য একটা ওয়াজ গেছে গা, এই ওয়াজটা স্মরণ রাখবেন। রসুল খবর যাচাই করলেন, সংবাদের সত্যতা যাচাই করে জানতে পারলেন যে ঠিকই হারিস ইবনে জারার রসুলের বিরুদ্ধে রসুলের শ্বশুর অবস্থান নিছে ইসলামকে ধ্বংস করার জন্য। তো রসুল তড়িৎগতি সাহাবায়ে কেরামকে বললেন, আমাদেরকে বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হবে, মুসলমানদেরকে যারা সমূলে ধ্বংস করার পায়তারা করছে এদের কালো হাত ভেঙে গড়িয়ে দিতে হবে। বর্তমান সময়ে আমি আমার তরুণ এবং যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরাও আজকে এই হিম্মত গ্রহণ করো। শুধু ওয়াজ তফসির করাইলেই যথেষ্ট নয়, বরং সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য যে সমস্ত ষড়যন্ত্র নীল নকশা চলছে, হে যুব সমাজ, তোমাদের হাতে পায়ে ধরে ফেলি, তুমি যেহেতু একজন মুসলিম যুবক, তোমার দায়িত্ব হলো ওই নীল নকশাকে ভেঙে এদের কালো হাতকে ঘুরিয়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বনু মুস্তালিকের একটা কুফ আছে, এই কুফটাকে বলা হয় মুরাইসি কুফ, ওই মুরাইসি কুফের কাছে গেলেন এবং ওই বাহিনীটা রাসূলের মুখোমুখি হলো, যুদ্ধ হইল, যুদ্ধের শেষে মুসলমানদের বিজয় হইল। বিজয় হওয়ার পরে রসুলের নিয়ম ছিল, রসুল সেখানে 3 দিন অবস্থান করতেন এবং এই এলাকার অবস্থা পর্যবেক্ষণ করার পরে মুসলমানদের বিধানগুলি মানুষের মধ্যে জারি করতেন, ইসলাম ধর্মের কি কি বিধান মানুষ পালন করতে পারে আর কি কি বিধান মানুষ বর্জন করতে পারে, অর্থাৎ কি করণীয় কি বর্জনীয় শিক্ষা দিতেন। শিক্ষা দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন থাকার পরে এই সিস্টেমগুলি চালু করতেন।
বর্তমান সময়ে তবলিগ জামাত আছে না নাই? আছে না নাই? আরে মসজিদে মসজিদে গেলে কয় আরে ওয়াহাবির গাঁটটি আইসা গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বর্তমান সময়ে যারা বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, এই তবলিগেরাই প্রতিবাদ করেছে, নানান দায়ী সুন্নিরা তাবলিগেরাই এর প্রতিবাদ করেছে, এতেই প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ, যারা নবীর প্রতিবাদে দাঁড়িয়ে যায়, যারা কটূক্তি করে নবীর বিরুদ্ধে, এদের প্রতিবাদে যেই দলটা দাঁড়ায়, এরাই হলো সত্যিকার অর্থে রসুলের আশেক। আর যারা নাকি বারোই রবিউল আউয়াল আসলে মিষ্টি গাজী লাগে খায় তামাশা করে, এরা রসুলের কোনোদিন আশিক হতে পারে না, এরা নবীজির আচ্ছাদিত হতে চায়। তাহলে এদের জন্য সর্বপ্রথম করণীয় হলো, যেমন ভাবে বারোই রবিউল আসলে আমি আনন্দ উল্লাস করি নবীজির জন্ম নিয়ে, তেমনি ভাবে যারা নবীকে কটূক্তি করবে, এই সংবাদ শুনলে আমার অন্তরে যারা সৃষ্টি হতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর পক্ষ অবলম্বন করে নিজের জীবন উৎসর্গ করেছেন, এইভাবে যদি আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে বুঝা যাবে আমি রসুলের আশেক। অন্যথায় কল্পনা করা যায় না। যাই হোক মহতরম হাজরিন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জয় করলে তিন দিন থাকতেন, তো রসুল অবস্থান নিছেন। অবস্থান নেওয়ার পরে আনসার এবং মুহাজির দুই দল রসুলের সাথে সাহাবী ছিলেন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে ওই যুদ্ধে তিন দল লোক ছিলেন, কয় দল উত্তর দিতে হবে? কয় দল? তিন দল। এক দল হলো মুহাজিরিন সাহাবায়ে কেরাম, আরেক দল হলো আনসার সাহাবায়ে কেরাম, আরেক দল হলো মুনাফিক। এরা দুনিয়ার লোভ লালসায় রসুলের সাথে থাকতো, এরা নিশ্চিত জানতো জয় হবে মুসলমানদের। এখন মুসলমানের সাথে থাকলে অনেক কিছু করা যাবে, এই জন্য এরা থাকতো। এই যুদ্ধে তিন দল লোক ছিল, একদল মুহাজির, আরেক দল আনসার, আরেক দল মুনাফিক। আনসার আর মুহাজিরদের মধ্যে যখন কথা কাটাকাটি হইল, ঝগড়া হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়াকে সমাধান করে দিলেন। কিন্তু তখনকার সময়ে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল রাসূলের সাথে ছিল, সে একটা সুযোগ পাইল, সে কইলে এখন আমার মানে ঝগড়া লাগানোর একটা সুযোগ যায়। বর্তমান সময়ে দেখবেন কিছু মুরব্বী আছে টাকা খাইয়ে বিচার করে, আপনাদের বানিয়ে চুন নাই, যেহেতু উলামায়ে কেরামের দেশ আমাদের বাড়ি এলাকায় আছে, তো দেখবেন যদি মুরব্বী রেটার শেষ করতে চায়, হে ফাতারে কে হয় শেষ করিস না, এটা এমনি দিমু কিছু মাল পানি ভেবে লাগে, আছে না নাই? আছে। আচ্ছা যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই বিষয়টা সমাধান করে দিলেন, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই মুনাফিকদেরকে নিয়ে একটা বাসন দিল, ওই দলের মধ্যে কোনো ভালো মানুষ ছিল না, সবাই ছিল মুনাফিক, তবে একজন রসুলের সত্যিকার অর্থে সাহাবী ছিলেন, উনার নাম ঐতিহাসিকগণ লিখেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, উনার ব্যাপারে সিরাত ইবনে হিশামে লিখেছেন গুলামু হাদাসিন, এর অর্থ হলো নওজুয়ান, তরুণ যুবক, মানে পরিপূর্ণ যুবক না, তিনি তরুণ তরুণ মানুষ ওইখানে উপস্থিত। তখন সময় মুনাফিক একটা ভাষণ দিয়েছিল, ভাষণটা কি দিয়েছিল? আর রাহিকুল মাকতুম ইতিহাস গ্রন্থ সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা সহ আরো ঐতিহাসিকগণ লেখেন যে তার ভাষণটা ছিল যে কেউ যেন একটা কুকুরকে পালন করলো, আর ওই কুকুরটা মালিকের পায়ে দংশন করলো, কামড় দিল, এই বলে সে রসুলকে কুকুর বলে মন্তব্য করলো। ওই যায়েদ ইবনে আরকাম শুনছেন, শোনার পরে ওনার রক্ত গরম হয়ে গেছে, তরুণ মানুষ, নওজোয়ান মানুষ, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন হে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তুমি জেনে রাখো তুমি কাকে কুকুর বলে সম্বোধন করেছো, আল্লাহর কসম করে বলতে পারি, ওই সত্তার কসম যে সত্তা রাসূলুল্লাহকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যে সত্তা ইসলাম ধর্মকে সঠিক সত্যতা বলে ঘোষণা করেছেন, ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করেছেন, ওই সত্তার কসম করে বলি তুমি হলে কুকুর, বিশ্বনবী হলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আমি এই মুহূর্তে তোমার এই কথাটা রসুলের কাছে পৌঁছাইয়া দিব। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কয় বাতিজা তুমি ছোট মানুষ বুঝছো না, আমি এমনি একটা ডঙ্গের ছলে কথাটা বলছি রে বাবা, আসলে তো কিচ্ছু না। যায়েদ ইবনে আরকাম রসুলের কাছে আইসা সংবাদ পৌঁছাইয়া দিলেন। এখন রসুল বললেন হে মিয়া তুমি তো বয়স কম, তুমি শুনছো কিনা? তিনি বললেন রসুল আল্লাহর কসম আমি নিজ কানে শুনছি। রসুল বারবার ওনাকে জিজ্ঞাসা করেন, তিনি প্রতিবারই আল্লাহর কসম করে বলেন আমি শুনছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিককে জিজ্ঞাসা করলেন, কয় আল্লাহর কসম ওই সত্তার কসম যে সত্তায় আপনাকে সত্য রসুল হিসেবে পাঠাইছে, আমি এগুলি বলি নাই, হে কসম খাইয়া রসুলকে সত্যতার প্রমাণ দেয়। এখন আনসার গ্রুপের যারা আছে এরা বললো যায়েদ ইবনে আরকামরে ছোট মানুষ তো, এই বেটা একটা কথা শুনছোস না, এসব বলে দিছ, এটা একটা কত হইলো,
আমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করলে? যায়েদ ইবনে আরকাম বলেন, ওই দিন আমার এত পেরেশানি হয়েছিল, আমার জিন্দেগিতে আর কোনোদিন এত বড় পেরেশানি আমার জীবনে হয় নাই। আমি এখন একদম দুর্বল হয়ে গেছি, সবাই আমাকে মন্তব্য করে, আমাকে নিয়ে আলোচনা করে যে সে একটা মিথ্যা সংবাদ দিয়েছে। রসুল বললেন, সবাই যেহেতু বলে যে মুনাফিক বলে নাই, এই জন্য রসুল আমাকে বিশ্বাস করতে পারলেন না। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা কাজ করলেন, তড়িৎ গতি তিনি কাফেলাকে বললেন, আমরা মদিনার দিকে রওনা দিব। আর যায়েদ ইবনে আরকাম বলেন, এখন আমার মাথাটা নিচের দিক দিয়া আমি কাফেলার পিছনে পিছনে থাকি, আর আমি সবসময় আশাবাদী যে আমার আল্লাহ হয়তো আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার নিকটবর্তী স্থায়ে পৌঁছলেন, তখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের মধ্যে ওয়াহী নাযিল হওয়ার অবস্থা হয়ে গেল, আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সত্যতার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সেই আয়াতটা হলো সূরাতুল মুনাফিকুনের অষ্টম নম্বর আয়াত। আল্লাহ বলেন, يقولون لئن رجعنا الى المدينه لا يخرجن الاعز منها الاذل ولله العزه ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। আল্লাহ যায়েদ ইবনে আরকামের সম্পর্কে উনার সত্যতার প্রমাণ হিসাবে সূরাতুল মুনাফিকুন নাযিল করলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে পৃথিবীর মানব গোষ্ঠী শুনে রাখো, আমি যদিও তরুণ মানুষ ছিলাম, নওজোয়ান মানুষ ছিলাম, আমার বয়স যদিও কম ছিল, সবাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার কারণে বিশ্বনবী পর্যন্ত আমাকে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু আমার মনে আশাবাদী ছিল, যেহেতু আমি আল্লাহ রসুলের পক্ষে কাজ করেছি, আমার নবীর পক্ষে আমি কাজ করেছি, মুনাফিকদের বিরুদ্ধে কাজ করেছি, হইতে পারে আমার পরবর্তীদের আলাম যিনি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে হয়তো কোরআনের আয়াত নাযিল করে দিবেন। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার আসা যাওয়া করতাম, আমার সম্পর্কে আল্লাহ কোন কোরআনের আয়াত নাযিল করেছেন কিনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একবার গেলাম, রাসূল আমার কানটা ধরে টান দিলেন আর একটা মুস্কি হাসি দিলেন, আমি বুঝতে পারলাম আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত উমর ইবনে খাত্তাব ওই যুদ্ধের মধ্যে উপস্থিত ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমাকে রাসূল কান ধরে টান দিয়েছেন আর মুস্কি হাসি দিয়েছেন। আবু বকর আমারে জিজ্ঞেস করলেন, হে যায়েদ ইবনে আরকাম, রাসূল তোমার কানে কানে কি বললেন? যায়েদ ইবনে আরকাম বলেন, হে আবু বকর শুনে রাখো, বিশ্বনবী আমার কানে কানে কিছু বলেন নাই, তবে একটা মুস্কি হাসি দিয়েছেন, আমার কানে কান ধরে টান দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবশির, তোমার জন্য সুসংবাদ শুনে রাখো, বিশ্বনবীর মুস্কি হাসিটাই তোমার পক্ষের প্রমাণ হইয়া দাঁড়াইল। এইবার আমরা কি রসুলের পক্ষে থাকবো না বিপক্ষে অবস্থান গ্রহণ করবো? আজ আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, মুরব্বীদেরকে লক্ষ্য করে বলতে চাই একটা কথাই, যায়েদ ইবনে আরকাম ওই সময় মুনাফিকদের বিরুদ্ধে যেভাবে হুংকার ছেড়েছিলেন, আজ যদি মুসলমানগুলি বেঈমানের বিরুদ্ধে হুংকার ছেড়ে দাঁড়িয়ে যায়, আর যদি নামাজ আদায় করে, আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক কায়েম করে, আর দিনের বেলায় যদি রাসূলের ভালোবাসা নিয়ে যদি চলাফেরা করতে পারে, যেই সমস্ত নাস্তিক মুরতাদ, বিশেষ করে শাহরিয়ার কবি মুরগিসুরাদের মতো যেই সমস্ত নাস্তিক মুরতাদ ব্যঙ্গের ছাতার মতো গোধায়, এদের বিরুদ্ধে যদি সুচ্চার হয়ে যায়, তাহলে শাহরিয়ার কবির মুরগি সুরাদের বাংলার জমিনে তাই হওয়ার কথা নয়। যায়েদ ইবনে আরকাম ছিলেন মাত্র একজন তরুণ মানুষ। তে একজন তরুণ মানুষ যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না নাই? আসছে তো। বর্তমান সময়ে মুসলমান দুর্বল, যে আমাদের কাছে তো কিছু নাই, আমরা দুর্বল, আমাদের কাছে মিঠিয়া নাই, আমাদের কাছে শক্তি নাই, আমাদের অর্থ সম্পদ নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরাতুস সফের দশ নম্বর আয়াতে বলেন, কোরআন বিশ্বাস করেন তো? যাদের কাছে টাচ মোবাইল আছে দেখবেন সূরা সফ দশ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن
ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ الله رب العالمين বলেন হে দুনিয়ার বিশ্ববাসী মুসলিম জাতি, আমি আল্লাহ তোমাদেরকে পরাজয়ের জাতি হিসাবে দুনিয়ার জগতে পাঠাই নাই, তোমাদেরকে বিজয়ের জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমার হাবিব বিশ্ব নবীর উপর ঈমান আনতে পারো, আর ঈমান আনার পরে যদি তোমাদের ঈমানের দাবি অনুযায়ী যদি কাজ করতে পারো, পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যদি তোমাদের জান এবং মালের বিনিময়ে বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম করতে পারো, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ ওয়াদা করলাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এক নম্বর আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, দুই নম্বর বেঈমানের বিরুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। এই ঘোষণাটা কার? আমাদের বিশ্বাস 100% 99%। আরে মিয়া, 99.5 উপরে যদি ওই 100 হিসাব পরিমাণ পার্সেন্ট বাকি থাকে 100 থেকে, তাহলে তো ইমানদার হই না? এই হলো আল্লাহর ঘোষণা। তো হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করলেন। কোরআনের আয়াতের ভাষ্যটা ছিল এই, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কোরআনের ভাষ্য ছিল, হে বিশ্বনবী, মানবতার নবী, মানবতার কল্যাণকামী রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যায়েদ ইবনে আরকামের পক্ষে ইসলামের জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলাম, সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আমি আল্লাহ বলে দিলাম, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযু মিনাল আযাল, হে রাসূল, আপনাকে কুকুর বলে সম্বোধন করেছে এবং তার পাশে ছিল, আজকে আমরা এই যুদ্ধ থেকে যাওয়ার পরে মুসলমানদেরকে মদিনার থেকে বাহির করে দিব, আমরা হইলাম সম্মানী, মুনাফিক বলেছিল মুনাফিকরা হলো সম্মানী, বিশ্বনবী এবং মুসলমান এরা হইল অপমানী। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত একমাত্র আল্লাহর, ইজ্জত একমাত্র বিশ্বনবীর, ওয়ালিল মুমিনিন, ইজ্জত বা সম্মান হলো একমাত্র মুমিনদের। দুনিয়ায় আর কারো কোনো সম্মান বলতে নাই, দুনিয়ায় আর কারো ইজ্জত বলতে নাই, আল্লাহর কাছে একমাত্র সম্মান হলো কার? আল্লাহর কাছে একমাত্র সম্মান হলো মুসলমানের। কার? আরেকটু জোরে বলা দরকার, আল্লাহর কাছে ইজ্জত বা সম্মান কার? মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক সহ যারা অন্যান্য ধর্মের লোক আছে, এরা মুসলমানদের সম্মান সম্পর্কে জানে না। আমি আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত নাযিল করে দিলাম এবং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে মুসলমান, তুমি যদি আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, আমার হাবিবের তরিকা যদি তোমার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে সাহায্য করব, বেঈমানের বিরুদ্ধে তোমাকে বিজয় দান করব, দুনিয়ার জগতে আমি আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করব। আমরা মর্যাদাবান হতে চাই কি চাই না? আচ্ছা, কোন মানুষ কি বলবে যে আমার সম্মানের দরকার নাই? সবাই বলবে আমাদের সম্মানের দরকার আছে। যদি আমাদের সম্মানের দরকার থাকে আর আমরা যদি আমাদের সম্মান মনে করি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই আয়াতের মধ্যে একটা প্রশ্ন হইল, এখন আমরা তো শানে নুজুল ঘটনা, শানে নুজুলের ঘটনাও জানলাম, কারণও জানলাম, কিন্তু এখন একটা প্রশ্ন এই আয়াতের উপরে। এই প্রশ্নটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলছেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযু মিনহাল আযাল, যে মুনাফিক বলেছিল যে আমরা যারা সম্মানী আছি, আমরা মদিনায় যাওয়ার পরে যারা সম্মানী না এদেরকে মদিনা থেকে বাহির করে দিব, কিন্তু আল্লাহ বলে দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে আল্লাহর জন্য সম্মান, রাসূলের জন্য সম্মান এবং হলো মুমিনদের জন্য সম্মান। এইবার একটা প্রশ্ন হলো, যদি মুসলমান যদি সম্মানিত হয়, আল্লাহর ঘোষণা যদি সত্য হয়, তাহলে তো মুসলমান বর্তমান সময়ে মার খাওয়ার কথা না? আপনারা কি বলেন, মার খাওয়ার কথা, নির্যাতন পাওয়ার কথা, নির্যাতিত হওয়ার কথা না? অথচ আল্লাহর কোরআন 100% সত্য বলেছে এবং আল্লাহর কোরআন এই ব্যাপারে 100% সত্য, যে মুসলমান নির্যাতিত হওয়ার জাতি না, মুসলমান পরাজয় হওয়ার জাতি না, কিন্তু আল্লাহর কোরআন ঘোষণা দেওয়ার পরেও বর্তমান সময়ে মুসলমান নির্যাতিত কেন? আজকে যদি আপনারা মায়ানমার বার্মার দিকে লক্ষ্য করেন, তাহলে আমাদের মা বোনরা কত ধরনের নির্যাতন ভুগতেছে। আজকে যদি আপনি আফগানিস্তান লক্ষ্য করেন, তাহলে দেখবেন মুসলমানরা নির্যাতিত, আপনি
আপনি যদি ইরাক ইরানের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন মুসলমানরা নির্যাতিত। এই নির্যাতনের কারণ কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, যে আল্লাহর জন্য রাসূলের জন্য এবং বিশ্বের সমস্ত মুসলমানের জন্য সম্মান, মুসলমানের যদি সম্মান হয় তাহলে তারা নির্যাতিত হওয়ার কথা নয়। এই কথাটা তাফসীরে কবীরের খণ্ড নম্বর খণ্ডের 334 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনের ব্যাখ্যায় লিখেছেন যে মুসলমানরা দুনিয়ার জগতে হবে শক্তিশালী জাতি, মুসলমান হবে দুনিয়ার জগতে বিজয়ের জাতি। এই তাফসীরের এই আয়াতকে যদি আমরা ফলো করি তাহলে বর্তমানে মুসলমান কেন বিজয়ের জাতি না, বর্তমানে কেন মুসলমান আজকে দুর্বলের জাতি হিসাবে পরিণত হইল, এই প্রশ্নটার জবাব আমরা কোথায় খুঁজে পাই? আবু দাউদ শরীফ একজন হাদিসের কিতাব আছে, হাদিসের কিতাবের নাম আবু দাউদ। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি এই প্রশ্নের সমাধান খুব সহজ ভাষায় খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। বিশ্ব নবী মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন يقولون لا يرجعنا الى المدينه لا يخرجن الاعز منها الاذل ولله العزه ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহর কাছে প্রশ্ন হলো হে রব্বে করিম, দুনিয়ার জগতে যদি সত্যিকার অর্থে মুসলমানদের সম্মান হয়, দুনিয়ার জগতে যদি মুসলমানরা শক্তিশালী জাতি হয় তাহলে আজকে কেন আমরা নির্যাতিত? মায়ানমার বার্মার মধ্যে আমাদের মুসলমান মা বোনরা কেন নির্যাতিত? এরা আজকে কেন নিষ্পেষিত হচ্ছে? আফগানিস্তানে মুসলমান কেন নির্যাতিত হচ্ছে? এই কারণটা আমরা জানতে চাই। বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4297। বিশ্বনবী একদিন বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম, অদূর ভবিষ্যতে বেঈমানগুলি একটা প্ল্যাটফর্মে চলে আসবে, বেঈমানগুলি ঐক্যবদ্ধ হয়ে যাবে, যেমন ভাবে খানা খাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি করে। তখনকার সময়ে বিশ্বের মধ্যে সমস্ত বেঈমানগুলি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য একজন আরেকজনকে ডাকাডাকি শুরু করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কি কম হবে নাকি? বিশ্বনবী বলেছিলেন বাল আনতুম কাসির, তোমাদের সংখ্যা কম হবে না, তোমাদের সংখ্যা হবে অনেক অনেক বেশি। বর্তমান আদমশুমারি অনুযায়ী প্রায় 2 কোটি মুসলমান, মুসলমানদের সংখ্যা বর্তমানে কত? প্রায় 2 কোটি, 200 কোটি, প্রায় 200 কোটি মুসলমানদের সংখ্যা বর্তমানে প্রায় 200 কোটি, আর ওই সময় ছিল 100 লক্ষ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন হে আমার সাহাবায়ে কেরাম, অদূর ভবিষ্যতে বেঈমানগুলি খানার প্লেটে খাওয়া খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করে, মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমানগুলি এভাবে ডাকাডাকি শুরু করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বনবীর দরবারে প্রশ্ন উত্থাপন করলেন হে আল্লাহর রসুল, তাহলে কি ওই দিন আমরা কি সংখ্যায় কম হব নাকি? রসুল বলেছিলেন বাল আনতুম কাসির, তোমাদের সংখ্যা হবে অধিক। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন তাহলে নির্যাতিত হবে, তাহলে এদেরকে ধ্বংস করার জন্য বেঈমানগুলি ডাকাডাকি করবে কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এদের অবস্থাটা হবে, এদের ঈমানের অবস্থাটা হবে যেমন বাসমান পানির মধ্যে খড়কুটা, খড়কুটা যেমন ভাবে ভাসিয়া যায় ওই রকম ভাবে এদের অবস্থাটা হবে। বিশ্বনবী মানবতার মুক্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আরেকটা কারণ হইল এদের অন্তরের মধ্যে ওহন গীতে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে থেকে একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ওহন, ওহন বলতে আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমানের মধ্যে দুইটা জিনিসে কাজ করবে, দুইটা দুর্বলতায় কাজ করবে, একটা হলো দুনিয়ার লোভ আর একটা হলো মরণের ভয়। যেই দিন মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকবে, যেই দিন মুসলমানের অন্তর থেকে মরণের ভয়, মরণের ভয় চলে আসবে, জিহাদের তামান্না শেষ হয়ে যাবে, ওই দিন মুসলমানগুলি নির্যাতিত হবে। এইবারে আমাদের একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, বর্তমান সময়ে মুসলমানগুলি প্রায় 200 কোটি হওয়ার পরেও আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিতের কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলমানরা দুনিয়ার লোভে পড়ে যাবে এবং মরণের ভয় তাদের অন্তর থেকে উঠে যাবে, এদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ ঢুকবে আর মরণের ভয় ঢুকবে, এরা জিহাদের তামান্না ছেড়ে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কথা বলেছিলেন। আজকে বর্তমান সময়ে যদি আপনি দেখেন আমরা যারা এখানে আছি, আমরা যারা এখানে আছি আমাদের অন্তরে সবচেয়ে বেশি হলো দুনিয়ার লোভ, কথা বলেন ঠিক না? ঠিক, দুনিয়ার লোভ সকলের অন্তরে, আমার অন্তরের কথা বলতেছি, শুধু আপনাদের কথা নয়,
আমাদের সকলের অবস্থা একটাই যে দুনিয়ার লোভ আমাদের ভিতরে ঢুকে গেছে, আরেকটা হলো মরণের ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে। দুনিয়ার লোভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 এবং 15 নম্বর আয়াতে বলছেন, সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে বলছেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَاتِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানব সকল, তোমাদেরকে দুনিয়ার লোভ তোমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, দুনিয়ার নারী তোমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, দুনিয়ার টাকা পয়সা তোমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, কিন্তু রে মুসলমান, তুমি এগুলিতে পড়তে পারো না, এগুলির মুহে তুমি পড়তে পারো না, বরং তোমার অন্তরে সবসময় জিহাদের তামান্না থাকবে, আখিরাতের তামান্না থাকবে। জেনে রাখো, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর দরবারে দুনিয়ার চাইতে উত্তম ঠিকানা রয়েছে। আমরা উত্তম ঠিকানা চাই না সাধারণ ঠিকানা চাই? উত্তম ঠিকানা যদি চাই তাহলে এই মুহূর্তে আমাদেরকে একটা ওয়াদাবদ্ধ হতে হবে যে আজ থেকে আমি আল্লাহর বিধান ছাড়বো না, নবীর আদর্শকে ছাড়বো না। বাংলার জমিনে যদি কোনো নাস্তিক মুর্তাদ ব্যঙ্গের ছাতার মতো গুজায় তাহলে আমি আমার জীবন বাজি রেখে এই সমস্ত নাস্তিক মুর্তাদের কালো হাত ভেঙে দিব। এই মর্মে খারা খারা আল্লাহর দরবারে হাত উড়ে ওয়াদাবদ্ধ করতে পারেন, আল্লাহকে দেখিয়ে দেন। এইভাবে আমাদের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে আমাদের অন্তরটাকে একদম নষ্ট করে দিয়েছে। এর একটা সহজ উদাহরণ দিই, সেগুন কাঠ দামি না কম দামি? সেগুন কাঠে যদি ঘটনাক্রমে উলু ফুকায় দুই ডালা, কাঠের দাম আসেনি, উফরিদা খুব আপনি ফিনিশিং করলেন, কাঠ রং দিলেন, খুব সুন্দর সুন্দর করলেন, কিন্তু ভিতর দিয়ে যদি গুনে খাওয়া হয়, বর্তমান মুসলমানদের অবস্থাটা হলো মুসলমানদের ভিতরে গুনে খাইছে, উফরিদা ঠিকই মুসলমান কিন্তু বিতর্কতভাবে এটা গুনে খাইছে, অর্থাৎ দুনিয়ার ডুব ডুবকে গেছে। আরেকটা হলো কারাহিয়াতুল মাউত, মরণের ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে, আমরা মরণটাকে অপছন্দ করি। এই মর্মে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করছেন, كتب عليكم القتال وهو كره لكم فعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। الله رب العالمين বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিলাম, যতদিন পর্যন্ত তোমরা জিহাদকে আঁকড়ে ধরতে পারবে, বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারবে, বেঈমানের বিরুদ্ধে জান এবং মাল দিয়ে আমি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আমার নবীর আদর্শকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, যতদিন পর্যন্ত তোমরা নাকি আমি আল্লাহর জিহাদের বিধানকে আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, আমি আল্লাহ তোমাদের জন্য জিহাদের আইনকে ফরজ করে দিলাম। বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, হে আমার উম্মত, জিহাদের বিধান এমন একটা বিধান যেমন ভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, একবারে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর এই বিধান রহিত হবে না, এমন ভাবে জিহাদের বিধানটাও কিয়ামত পর্যন্ত ফরজে আইন করে দেওয়া হইল, আর কোনোদিন এই বিধান রহিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি আল্লাহ জিহাদের বিধানকে তোমাদের উপর ফরজ করলাম, আর তোমরা এই বিধানটাকে অপছন্দ করো, তোমরা মরণকে অপছন্দ করো, শাহাদাতকে তোমরা অপছন্দ করো। জেনে রাখো, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না, মুফাসসিরিনে কেরাম ইয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ যা জানেন মুসলমান তা জানে না। এর একটা ব্যাখ্যা হলো, রে দুনিয়ার মুসলমান, যেদিন থেকে তোমরা জিহাদের বিধানকে ছেড়ে দিবে, বেঈমানগুলি তোমাদের উপর অতর্কিতভাবে হামলা চালাইবে। বর্তমান সময়ে আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, যার কারণে বেঈমানগুলো আমাদের দিকে অতর্কিত হামলা চালাচ্ছে। আচ্ছা, আপনারা দেখুন, মাদ্রাসারে পছন্দ করুন না, আপনারা কি হন পছন্দ করেন তো, বর্তমান সময়ে বিশেষ করে আমাদের বাংলাদেশ, বিশেষ করে সিলেট বিভাগ হইতাম কিতা, সারা বাংলাদেশ কিতা, বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই তিন রাষ্ট্রে উলামায়ে কেরাম যে তফসিরটা বেশি চায়, এই তফসিরের নাম হলো তফসিরে মারিফুল কোরআন মুফতি শফিউর রহমাতুল্লাহ আলাইহি। এটার বাংলাও আছে, এক বলিয়ে মেতে বাংলাটার কথা কই, এতক্ষণ তো আরবি উর্দুর কথা কইলাম, এখন বাংলাটার কথা।
তাফসীরে মারিফুল কুরআন এক ভলিউমে যে বাংলা আছে এটার 111 নম্বর পৃষ্ঠায় দেখবেন মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এই সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে বিশ্বের কোন জায়গায় যদি মুসলমানগুলি নির্যাতিত হয় তাহলে এই দেশের সকল মুসলমানের উপর জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। এখন যদি এই রাষ্ট্রের মুসলমানগুলি বেঈমানের পক্ষে বিপক্ষে কুলাইয়া উঠতে না পারে তাহলে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। যদি পার্শ্ববর্তী রাষ্ট্রও হয় না তাহলে তার পার্শ্ববর্তী রাষ্ট্র তার পার্শ্ববর্তী রাষ্ট্র এইভাবে সারা বিশ্বের মুসলমানদের সকলের উপর জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম কা জাসাদিন ওয়াহিদিন একজন মুসলমান একজন মুসলমানের ভাই একটা শরীরের ন্যায়। রাসূল কি বুঝাইতে চাইলেন মনে করেন আপনার এই বাম হাতটাতে প্যারালাইসিস আছে আপনার এই হাত অবশ তাহলে অঙ্গের কোন জায়গায় যদি আপনি এই কোন ব্যথা পান তাহলে কি এই অঙ্গ বলতে পারবে অনুভব করতে পারবে আপনারা জোরে জবাব দিতে হবে বলতে পারবে কেন কারণ এই অঙ্গটা হলো অবশ এই জন্য বলতে পারে না। রাসূল বলেন মুসলমানদের সম্পর্ক হলো সাড়ে তিন হাত একটা বডির মতো বিশ্বের যে কোনো জায়গায় যদি মুসলমান নির্যাতিত হয় তাহলে বিশ্বের সমস্ত মুসলমানের অন্তরে জাগরণ সৃষ্টি হতে হবে মুসলমানদের অন্তরে একটা দুঃখ বেদনা অনুভব হতে হবে এবং প্রতিশোধ নেওয়ার জন্য এরা দিনে দুপুরে সবসময় অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে তাহলেই বুঝা যাবে সে সত্যিকার মুসলমান। আজ যদি আমরা যদি সত্যিকার মুসলমান অর্থে পরিচয় দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জিহাদের বিধান কাঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা মুসলমান যদি পেতে পায় বিশ্বের সমস্ত মুসলমানের অনুভব হওয়া দরকার যদি অনুভব না হয় তাহলে বুঝতে হবে তুমি নামে মুসলমান কিন্তু তোমার ইমানের মধ্যে প্যারালাইসিস নামক রোগ ধরে ফেলেছে। এখন যদি এত সব নির্যাতন হওয়ার পরেও আমরা বলতে পারি না আমরা অনুভব করতে পারি না শুধু আমরা তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এগুলি নিয়ে থাকি তাহলে কি চলবে? এগুলির আমি অস্বীকার করি না কোরআন তেলাওয়াত দরকার কিন্তু কোরআন শরীফকে আল্লাহ তাআলা শুধু মক্তবে তেলাওয়াতের জন্য ফাড়াইছে কোরআন শরীফকে শুধু নাযিল করেছে বারী রবিউল আউয়াল সময় আল্লাহুম্মা এগুলি হইয়া দিলে শিনি খাবার লাগি ফাড়াইছে হ্যাঁ না খালি ওয়াজ করার লাগি কোরআন ফাড়াইছে না সব কিছুর সমাধানে কোরআন সবকিছুর সমাধানে কোরআন। যদি আমি শুধু নামাজ নিয়ে থাকি তাহলে পরিপূর্ণ মুসলমান না যদি শুধু রোজা নিয়ে থাকি তাহলেও মুসলমান পরিপূর্ণ মুসলমান না যদি আমি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে কোরআনের সকল বিধানকে আঁকড়ে ধরতে হবে রসুলের সকল আদর্শকে আমার জীবনে ফিট করতে হবে। এখন প্রশ্ন হইলো আমরা তো সবটা পারতাম না আরে আস্তে আস্তে আপনি তৈরি হন। তো যে কথাটা বলতেছিলাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান একজন আরেকজন একটা দেহের ন্যায় একটা শরীরের মতো যদি মুসলমানগুলি আজকে সুচ্চার হতো তাহলে মুসলমানদের উপর নির্যাতন হওয়ার কথা না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে খুতবাতে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম যে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকে তো যুদ্ধ করে নিজের বেটাগিরির জন্য অনেকে যুদ্ধ করে গনিমতের মাল পাওয়ার জন্য তাহলে কার যুদ্ধটা আল্লাহর দরবারে শহীদ কার যুদ্ধটা আল্লাহর দরবারে জিহাদ বলে গণ্য হবে? বুখারী শরীফ কিতাবুল জিহাদ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য দ্বীনকে দুনিয়ার জগতে গালিব করার জন্য সংগ্রাম করবে বেঈমানের বিরুদ্ধে এদেরকে মুজাহিদ বলা হবে এদের সংগ্রামটাই হবে জিহাদ আর এই অর্থে যারা মরবে এদের কি বলা হবে? শহীদ। কিন্তু বর্তমানে দক্ষের সাথে বলতে হয় এই শহীদ শব্দটাকে আমরা ভিন্ন খাতে ব্যবহার করছি দলের জন্য মরে হয় শহীদ সারা জীবন রসুলের বিরুদ্ধে কটূক্তি করছে হে মারা গেছে হে রে হয় শহীদ এরকম নাই বাংলাদেশ আপনারা ভয় পাইতেছেন? আরে মরলে শেষ মরলে কি মরলে শেষ। রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে যারা শাহাদতের মরণ মরে এরা কোনোদিন মরে না। আরেকটা হাদিসে রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিসের কিতাব আছে ওই হাদিসের কিতাবের জিহাদ অধ্যায় হাদিসটা আছে। রাসূল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। رسول مقبول صلى الله عليه وسلم বলেন হে আমার মায়ের উম্মত তোমার জীবনে বহুত নামাজ আছে বহুত হজ আছে বহুত যাকাত আছে বহুত দান সদকা আছে অনেক ধরনের ওয়াজ নসিহত আছে অনেক ধরনের আমল আখলাক আছে কিন্তু তুমি তোমার জীবনে বাস্তব জীবনে জিহাদ করো নাই বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম করো নাই অথবা মনে মনে বেঈমানের বিরুদ্ধে জিহাদ করার জন্য মনে মনে তামান্না প্রকাশ করো নাই এমন অবস্থায় যদি মারা যাও তাহলে তুমি একটা টাটকা মুনাফিক হয়ে মারা যাইবে। মান মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাত আলা শুরবাতিন মিনান নিফাক। বিশ্বনবী বলেন তুমি যত বড় বুজুর্গ হও না কেন কিন্তু জিহাদ করো নাই অথবা জিহাদের তামান্না অন্তরে পোষণ করো নাই
তাহলে টাটকা মুনাফিক হয়ে মারা যাবে। অন্য হাদিসে বিশ্ব নবী বলেন, হে আমার মায়ের উম্মত, বাস্তব জীবনে তুমি জিহাদ করতে পারো নাই, জিহাদের অবস্থা তোমার সামনে উঠে হয় নাই, মানে তুমি বাস্তব জীবনে জিহাদ করতে পারো নাই, বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম করতে পারো নাই, কিন্তু সত্যিকার অর্থে মন থেকে আমি আল্লাহকে ভালোবাসতে, আমি রসুলকে ভালোবাসতে, আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সত্যিকার অর্থে সব সময় তোমার মনের মধ্যে তামান্না থাকতো, এমন অবস্থায় যদি তুমি তোমার বিছানায় পড়েও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে। আমরা শাহাদতের মর্যাদা চাই কি চাই না? আমরা শাহাদতের মর্যাদা চাই কি চাই না? আমরা যদি শাহাদতের মর্যাদা চাই তাহলে বেঈমানের বিরুদ্ধে সংগ্রাম যদি আমরা করতে না পারি, আজ থেকে সত্যিকার অর্থে জিহাদের তামান্না করতে পারবো তো ইনশাআল্লাহ, করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকে সেই কথাটাই বলতেছেন, ইয়াকুলুনা লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযজ মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সেই সবকটুকু দিতে চান, হে দুনিয়ার মুসলমান, বেঈমানগুলো তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুনাফিকরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও মুসলমান, নারী হও পুরুষ হও, দুনিয়ার জগতে সকল মর্যাদা একমাত্র তোমার জন্য, তবে তুমি তোমার মর্যাদা পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে, একটা কাজ হলো আমি আল্লাহর বিধান মতো চলতে হবে, আমার রসুলের আদর্শ মানতে হবে, দুই নম্বর কাজ হলো দিনের বেলায় জিহাদের তামান্না তোমার অন্তরে পোষণ করতে হবে, রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে, পাঁচ নামাজ আদায় করবে, আমি আল্লাহর বিধিবিধানগুলো মানবে, দিনের বেলায় তোমার অন্তরে জিহাদের তামান্না থাকবে, এই দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ যে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন, মুসলমানদের তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জগতে সম্মানিত করব, বেঈমানদেরকে আমি আল্লাহ পরাজিত করব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে সাহায্য করব, যেমন ভাবে 313 জন সাহাবায়ে কেরাম বদরের ময়দানে আমি আল্লাহ বিজয় দান করেছিলাম, এমন ভাবে 30,000 রোমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে জয়দান করেছিলাম। আজও যদি তুমি সাহাবায়ে কেরামের আদর্শকে বাস্তবায়ন করতে পারো, আজও যদি তুমি রসুলের রঙে রঙিন হতে পারো, রসুলের আদর্শকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহর সাথে যদি নামাজের মাধ্যমে, আমি আল্লাহর বিধিবিধানগুলি যদি পালন করার মাধ্যমে আমি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারো, আর দিনের বেলায় যদি জিহাদের তামান্না তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহ কোনোদিন তোমাদেরকে পরাজয় করব না। এইবারে আমাদেরকে এই অবস্থাগুলি বোঝা দরকার, কিন্তু আমাদের মধ্যে একটা ভাইরাস ঢুকে গেছে, ভাইরাসটা হলো ইহুদি খ্রিস্টানরা এরা দেখছে যে আমাদের ধর্ম মেয়াদ উত্তীর্ণ ধর্ম, এটার মেয়াদ নাই, ডেট এক্সপায়ার, ওষুধের মধ্যে দেখবেন লেখা থাকে, ডেট দেওয়া থাকে বা বিভিন্ন পণ্যের মধ্যে ডেট দেওয়া থাকে, তারিখের পরে কি মালটা চলে আপনারা জবাব দিতে হবে, আরে ডেট পার হওয়ার পরে কি মাল চলে? আরে মেয়া সাধারণ যুবকরা দেখলে কথা হয়, যদি বেটার ফিমিকা যদি দুইজনের সাথে ফেম করে হইডার আর চলতো না, এটা ডেট গেছে, আপনারা কি দেখেন যুবকরা হয় না কয় কি রে তোরে যে ওয়াইটিং হয় কারণ কি না মানে ফুফাত ফোন দিছিল খ বুঝছি তুই তো হিন্দি শুরু করে দিছ তোর ডেট শেষ, তোর সাথে আমার আর সম্পর্ক নাই, দুনিয়ার একটা অবৈধ প্রেমের জন্য যদি আরেক বেটারে লাইন দেয় তাহলে কয় যে তোর ডেট শেষ, এটা আর চলে না। তাহলে এমনই ভাবে দুনিয়ার জগতে কিছু পণ্য আছে, কিছু বিষয় আছে যার মধ্যে ডেট দেওয়া থাকে, সময় গেলে গাড়িটা চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত ধর্ম দুনিয়ার জগতে প্রেরণ করেছিলেন সকল ধর্মের সকল নবীকে আল্লাহ বলেছিলেন তোমাকে নবী হিসেবে পাঠাইলাম, ইসলাম ধর্ম দিয়ে তোমাকেও পাঠাইলাম, যদি আমার আখির পয়গম্বর আসেন তাহলে তোমার ডেট শেষ, তিনি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছেন ঠিক আছে আমি তোমার আখির নবীকে মানবো এবং আমার ডেট শেষ, এটাকে আমি বিশ্বাস করে নিলাম। এমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখছে আমাদের ধর্মের মেয়াদ শেষ, এই জন্য মুসলমান যুবকদেরকে নষ্ট করার জন্য ফেসবুক ইন্টারনেট 3G 4G চালু করছে, আর মুসলমানের যুবকরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো কাজের কোনো দারদারি নাই, সারাদিন একটা মোবাইল নিয়ে থাকে, নর্তকীর নাচ দেখে ফজরের সময় নাক দেখাইয়া ঘুমায়, ফজরের নামাজ ইফর না তাহাজ্জুদ ফরবনি। আজকে মুসলমানদের কিভাবে ইসলাম ধর্মের বিধান থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে, আর বর্তমান সময়ে সুদের যে লেনদেন চলছে, ঘুষের যে লেনদেন চলছে, তো বলার বলা বাহুল্য কথা, ওপেন 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 হয়ে গেছে। এই মর্মে একটা ফতোয়া আপনাদেরকে বলে যাই, ফতোয়া বলতে আমি তার মুফতি সাহেব না, ফতোয়া একটা মাসালা বলে যাবে, তা আবার আপনারা ধরবেন, যে কোনো মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন, ফতোয়ার সব কিতাবে প্রায় লেখা আছে, কেউ যদি আল্লাহর হারামকে যদি হালাল বলে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে বেঈমান হয়ে যায়,
এখন সুদের লেনদেনটা যেভাবে চলছে ওপেন হয়ে গেছে, আমরা মনে করি এটা বৈধ, মানে বৈধ করার মতোই আমাদের অবস্থাটা হয়ে গেছে। এই বিষয়ে বেশি লম্বা কথা বলবো না, কোরআন শরীফের একটা আয়াত আর একটা হাদিস নবীজির শুনাইয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, আর এই আয়াতের ব্যাখ্যায় নবীজির একখান হাদিস পাওয়া যায়। হাদিসটা ঐতিহাসিক গ্রন্থের ইতিহাস গ্রন্থে লিখেছেন, সিরাতে মুস্তাফাতে আল্লামা ইদ্রিস কান্দে হলিবি রহমতুল্লাহ আলাইহি মেরাজ অধ্যায়ে লিখেছেন, আল খাসাইসুল কুবরাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি মেরাজ অধ্যায়ে লিখেছেন, সিরাত ইবনে হিশামে মুহাম্মদ ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি মেরাজ অধ্যায়ে লিখেছেন। হাদিসটার আয়াতটা শুনাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাবাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ সুদ আর ঘুষকে চিরদিনের জন্য হারাম বলে ঘোষণা করলাম। যারা নাকি সুদ খাবে, যারা নাকি ঘুষ খাবে, হাশরের ময়দানে মাতালের মতো উঠবে। যেমন এদেরকে শয়তান আক্রমণ করেছে, শয়তানে টাচ করেছে, যিনি যেন তাদেরকে টাচ করেছে। বিশ্বনবী মানবতার নবী, বিশ্বনবী মানবতার নবী, মানবতার কল্যাণকামী রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, আল্লাহ যখন আমাকে ভ্রমণ করাইলেন, আমি একদল লোককে দেখলাম বড় বড় ফেট, মটকার মতো ফেট, হেলে দুলে পড়ে দাঁড়াইতে পারে না, দাঁড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু পড়ে যায়। আমি জিব্রাইলকে বললাম, হে জিব্রাইল, এই সমস্ত লোক কারা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, বিশ্বনবী মানবতার নবী, এটা হলো আপনার উম্মতের চিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা চিত্র দেখাইলেন, একটা অ্যাড্রেস দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করাইয়া দিলেন, দুনিয়ার জগতে আল্লাহ সুদ আর ঘুষকে হারাম ঘোষণা করেছেন। যারা নাকি সুদ আর ঘুষ খাইবে, হাশরের ময়দানে আল্লাহদেরকে বড় ফেট করে উঠাইবেন এবং এরা মাতালের মতো উঠবে, হাশরবাসী দেখলেই মনে করবে এটা হলো সুদপুরের দল। পেট তো হইলগা ছুটু আমাদের। এখন কেউ যদি মনে করেন পেট বাড়ানোর কথা দরকার, পেট বাড়ানোর দরকার, তাহলে সুদ আর ঘুষ খাইবেন, দেখবেন অতি কয়েক মাস আপনার পেট বড় হয়ে যাবে। এই মর্মে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, হাশরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শুনেন, তিরমিজি শরীফের কিয়ামত অধ্যায়ের হাদিস, মুসলিম শরীফের হাশর অধ্যায় হাদিস, মিশকাত শরীফের হাশর অধ্যায় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে দাঁড় করাইবেন, দুইটা পায়ের পাতা এইভাবে একত্রিত করলে যতটুক জায়গা হয় এতটুক জায়গায় দাঁড় করাইবেন, সবাই অল্প স্বল্প জায়গা নিয়ে থাকবে। এখন এক বেটার ফের যদি বড় হয়, বেটার ফের তিবার জায়গা হইব হবে কোন চাই। এই হিসাবে বর্তমান সময়ের যারা শুক্কুর গুসকুর এই কাজে লিপ্ত আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আপনাদের মুসলমান হিসেবে ভাই, আমি মুসলমান ভাই হিসাবে এবং মুসলমান ভাই হিসাবে তোমাদের কাছে বলে যাই, তোমাদের মুসলমান ভাইদের কাছে বলে যাই, তোমাদের মুসলমান বোনদের কাছে বলে যাই, সুদ এবং ঘুষ খাওয়া বন্ধ করো। নাইলে একটা কথা বলে যাই, হাশরের মাঠে তোমার ফেট যখন বড় হবে, আমরার ফেটের সাথে লাগাইও না। এখন যদি হয় আমার ফেট পরে একটু জায়গা দেও, হাশরের মাঠে কিন্তু আমরা তোমার জায়গা দিতাম না, আপনারা কি তখন জায়গা দিবেন? তাহলে আজকে অধবদ্ধ হয়ে এনে এদেরকে বলবেন যে হাশরের মাঠে তোমার ফেট যখন বড়ইব, আমার ফেটের সাথে লাগাইতে পারতে না? কি সময় যদি হয় বাইরে তোর বাড়িতে আমার বাড়ির ধারা আসলো, তুই তো আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার ফেটটা বড় হয়ে গেছে, আমার একটু জায়গা দে, এই সময় কিন্তু জায়গা হওয়া দিতাম না, পারবেন নি তারা বলতে? এর একটা হাদিস তো আমার আগের হুজুর বলে গেছেন, তিরমিজি শরীফের কিয়ামত অধ্যায়ের দুই নম্বর হাদিস, কিয়ামত অধ্যায় তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদমাই ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা বিমা আলিম। বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে, এর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তোমার জীবন, দুই নম্বর হলো তোমার যৌবনকাল। যুবকদের কথা আইছিনি, হে যুবক, তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও, ইসলামের কাজে ব্যয় করো, নামাজ ধরো, আল্লাহর বিধান ধরো, নবীর তরিকা ধরো, ইহুদি খ্রিস্টানদের ফেসবুক বাদ দাও, ইহুদি খ্রিস্টানদের ইন্টারনেট বাদ দাও, ইহুদি খ্রিস্টানদের ইউটিউব থেকে বাদ দাও, এগুলো তোমার তুমি তোমার অন্তর থেকে ডিলিট করে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তোমার বাস্তব জীবনে বাস্তবায়ন করো। তোমার যৌবন সম্পর্কে আল্লাহর দরবারে কিন্তু জবাবদিহি করা লাগবে। যে যুবকের অন্তরে এই প্রশ্নটা সব সময় কাজ করে, আমার যৌবনকাল সম্পর্কে আমার আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, ওই যুবক কোনোদিন ফ্রেম করতে পারে না, ওই যুবক কোনোদিন মোবাইলে অবৈধ কথা বলতে পারে না, ওই যুবক কোনোদিন মহিলাদেরকে উত্তপ্ত করতে পারে না, যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে ওই যুবক কোনোদিন তার যৌবনকাল তাকে যত্রতত্র ব্যবহার করতে পারে না।
এই মর্মেই বিশ্বনবী বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হে যুবক তোমার যুবক যৌবন সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন, হে যুবক তোমার 60 বছরের জিন্দেগির মধ্যে যৌবন কালটা ছিল বড় শক্তিশালী শক্তিশালী সময়, বড় কুওয়াতের সময়, বড় শক্তির সময়। এই এই রকম নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম, এইবারে তোমার যৌবন কালটা কোথায় ব্যয় করেছিলে আমি আল্লাহর কাছে জবাব দেও। যদি জবাব না দিতে পারেন তাহলে বিশ্বনবী বলেন 50,000 বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে রে। ওই দিন মাথাটা সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী করা হবে, চতুর্দিকে আগুনের বাউন্ডারি হবে, জমিনটা হবে রূপার। বিশ্বনবী বলেন দবদবে সাদা রূপার জমিন হবে, কিন্তু উপরের দিকে সূর্যের হিট, চতুর্দিকে আগুনের হিটের কারণে জমিনটা তোমায় রূপান্তরিত হয়ে যাবে। ওই জমিনের মধ্যে আল্লাহর সামনে তোমাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যদি তোমার যৌবনকাল সম্পর্কে জবাব না দিতে পারো, 3 নম্বর প্রশ্ন করবে, তোমার মাল কিভাবে তুমি অর্জন করেছিলে, সুদের মাধ্যমে অর্জন করেছিলে, ঘুষের মাধ্যমে অর্জন করেছিলে, অবৈধভাবে অর্জন করেছিলে নাকি বৈধভাবে অর্জন করেছিলে। এখন আমি এই কথাটাই বলতে চাই, যে সমস্ত মুসলমান নারী হোক বা পুরুষ, বেডা হোক বা বেডি, ছেলে হোক বা মেয়ে, যুবক হোক বা যুবতী, যদি এদের অন্তরে কাজ করে আমার আল্লাহর দরবারে আমার সম্পদের উপার্জনের ব্যাপারে আমি আমার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওই যুবক, ওই যুবতী, ওই ছেলে, ওই মেয়ে, ওই পুরুষ, ওই নারী কোনোদিন সুদ চাইতে পারে? কোনোদিন সুদ চাইতে পারে? অবশ্যই পারে না। এরপরে যদি খরচের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, এইটা যদি তোমার অন্তরে কাজ করে গান বাজনার আয়োজন করতে পারে না? না পারে। গান বাজনার আয়োজন করতে গেলে টাকার খরচ হয় কিনা? টাকা খরচ হয়। ফেসবুক চালাইতে টাকা খরচ হয় কিনা? ইন্টারনেট ব্যবহার করতে টাকা খরচ হয় কিনা? এখন যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহর দরবারে তোমার সম্পদের হিসাব দিতে হবে। কোন কাজে তুমি ব্যয় করলে? গান বাজনার কাজে ব্যয় করলে, অবৈধ কাজে ব্যয় করলে, মদের কাজে ব্যয় করলে, জুয়ার কাজে ব্যয় করলে, হাউজি বাম্পার লটারির কাজে ব্যয় করলে, নাকি ইসলামের কাজে ব্যয় করলে? এই জবাবটা তোমাকে হাশরের মাঠে দিতে হবে। এই প্রশ্নটা যাদের অন্তরে কাজ করে, এ কোনোদিন অবৈধ কাজে তার সম্পদ ব্যয় করতে পারে না। এরপরে 5 নম্বর প্রশ্ন হবে, হে দুনিয়ার মানুষ সকল, যতটুকু তুমি জানছো কতটুকু আমল করেছো? শেষ কথাটা এটাই বলতে চাই, আজকের ওয়াজ থেকে এই মুহূর্তে আমরা জানতে পারলাম আল্লাহর বিধান ধরতে হবে, নবীর আদর্শ ধরতে হবে। পাশাপাশি যে সমস্ত নাস্তিক মুরতাদগুলি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এদের কালো হাত ভেঙে দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আমার মুরব্বী বাবারা, তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আজকে তোমার সন্তানকে তুমি ইসলামের জন্য তৈরি করো, আজকে তোমার সন্তানকে আগামী নতুন দিনের জন্য তৈরি করো। যদি কোনো প্রকার চক্ররা আমার নবীর নিকটুক্তি করে আমার ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে, আমি আমার নবীর আদর্শ উচ্চিত হয়ে এদের কালো হাত ভেঙে ঘুরিয়ে দিব। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। আমরা যদি এই কাজে যদি সদা সর্বদা প্রস্তুত থাকতে পারি, তাহলে কোনো নাস্তিক মুরতাদের বাংলার জমিনে তাই হবে না। তসলিমা নাসরিন কথা বলেছিল কিনা? কিন্তু আমরা যখন সুচ্চার হয়েছিলাম বাংলার জমিনে তাই হয়েছে, তাই হয় নাই? এমনই ভাবে আরো কিছু সমস্ত নাস্তিক মুরতাদ বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, এদের মাথা আমরা ফেলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন, ইয়াকুলু আলাইর রাজা না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযজ মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পবিত্র জবানে, পবিত্র কোরআনে, সবচাইতে সর্বশ্রেষ্ঠ সংবিধানে তোমাদের মর্যাদার সার্টিফিকেট দিলাম, তোমরা হবে দুনিয়ার জগতে বিজয়ের জাতি, তোমরা হবে দুনিয়ার জগতে সম্মানের জাতি। তবে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা কাজ হলো আমি আল্লাহর বিধান নবীর তরিকা পালন করতে হবে, 2 নম্বর কাজ হতে হলো দুনিয়ার জগতে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আজীবন সংগ্রাম করতে হবে। আমরা রাজি আছি তো? আমার আখেরি পয়গাম হলো এটাই, আমার আখেরি পয়গাম হলো এটাই, বানিয়াচুং সহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি, হে দুনিয়ার বিশ্বের মুসলমান যুবক আর তরুণরা এবং মুরব্বীরা, তোমরা সজাগ দৃষ্টি রাখো, ইসলামের ব্যাপারে যে সমস্ত শকুনরা আমাদের ইসলামকে থাবা দিয়ে ধ্বংস করতে চায়, যে সমস্ত নাস্তিক মুরতাদা নবীর বিরুদ্ধে কটূক্তি করতে চায়, এদের কালো হাত ভেঙে দিতে হবে। আমাদের জীবন বাজি রেখে এদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য আল্লাহ দরবার হাত উঠে উত্তোলন করে বলেন, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ দরবার হাত উঠে বলেন, কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ উত্তর তোমার সময় যৎকানত কেন তুই শেষ 45 না হইলে তুমি তো কই যৎকানের মিথ্যা।